السلام عليكم ورحمة الله وعليكم وبركاته. السلام. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: إن الله لا يحب المفسدين. وقال رسول الله عليه أفضل الصلوات والتسليم: المسلم من سلم المسلمون من لسانه ويده. متفق عليه. আজকের জাতীয় অনলাইন সেমিনার ইকুইটির উদ্যোগে সেমিনারের সম্মানিত সভাপতি, উদ্যোক্তাদের আন্তরিক মোবারকবাদ যে বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শ। উপস্থিত বিদগ্ধ ইসলামিক স্কলার্স বৃন্দ, বিশেষ করে শাইখুল হাদিস উস্তাদুল আসাতিদা উস্তাদ জাইনুল আবেদিন সহ একান্ত শ্রদ্ধ বিজ্ঞ আলোচক বৃন্দ, আমরা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং বিশ্বনবী আলাইহি সালাতু ওয়াসসালামের ব্যাপারে ওনার শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান, তার আনিত বিধানের কার্যকারিতা এবং বিশ্ববাসীর জন্য তার বাস্তব নমুনা আমরা ইতিমধ্যে অনেক তথ্য পেয়েছি। বিশেষ করে আজকের প্রবন্ধকার অত্যন্ত চমৎকার ভাবে সংক্ষিপ্ত পরিসরে সুন্দরভাবে ফুটিয়ে উঠেছেন এবং আমাদের সামনে পরিষ্কার হয়েছে। বিশেষ করে বিজ্ঞ আইনবিদদের থেকেও আমরা জানতে পেরেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়। আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন কর্তৃক সরাসরি নিয়ন্ত্রিত আদর্শ মহাপুরুষ বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্দেশ করেছেন রব্বুল আলামিনের সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য তিনি হুবহু ফলো করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্ব মানব জাতির জন্য, গোটা বিশ্ব জাহানের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ, তাতে কোনো সন্দেহ নেই। মানুষের চিন্তা ও আকীদা বিশ্বাস থেকে শুরু করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিশ্বজনীন, সার্বজনীন এবং কেয়ামত পর্যন্ত সকলের জন্য বাস্তবিকভাবে প্রযোজ্য। আমরা সবাই জানি আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন: ওয়ালা তাবগিল ফাসাদ। খবরদার ও প্রিয় হাবিব, আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন এই পৃথিবীর বুকে ফিতনা, ফাসাদ, অপরাধ, সন্ত্রাস, দুর্নীতি, অপকর্ম, যে কোনো ধরনের অপরাধ যেন দুনিয়াবাসী না করে, কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ত্রাসী, অপরাধী, ফিতনাকারী, ফাসাদকারী, যে কোনো বিশৃঙ্খলাকারীদের আদৌ পছন্দ করেন না। পবিত্র কোরআন মজিদে ঠিক একই ভাবে বিভিন্ন ভাষায় ফাসাদ বিরোধী, ফিতনা বিরোধী, সন্ত্রাস বিরোধী এবং শান্তি প্রতিষ্ঠার পক্ষে 33 জায়গায় এভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন এবং গাইডলাইন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল মুসলিম, একমাত্র মুসলমান দাবি করতে পারবে, একমাত্র মুসলমান তিনি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত ও জবান থেকে গোটা দুনিয়ার মুসলিম সমাজ নিরাপদে থাকে। প্রশ্ন হতে পারে, তাহলে মুসলমানরা নিরাপত্তা লাভ করবে অমুসলিমরা? অন্য হাদিসে সে কথা বলা হয়েছে: ওয়া আমিনাহুন নাস, যে ব্যক্তির হাত ও জবান থেকে
গোটা পৃথিবীর সকল মানুষ নিরাপত্তা লাভ করবে। আপনি যদি বলেন যে না আমি অমুককে ভালো রেখেছি, তাতে হবে না। ওই ব্যক্তিকে বলতে হবে যে না আমি অমুক ব্যক্তির নির্যাতন থেকে, তার গালিগালাজ থেকে, তার উৎপাত থেকে আমি নিরাপদ আছি। তাহলে যার হাত ও জবান থেকে, যার নির্যাতন থেকে, যার সন্ত্রাস থেকে, যার অপকর্ম থেকে গোটা পৃথিবীবাসী নিরাপত্তা লাভ করবে, সেই হলো মুসলিম দাবি করার একমাত্র অধিকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুত্তাফাকুন আলাইহি। সিয়াসাত তার সকল কিতাবে, বুখারী মুসলিম শরীফ সহ সকল কিতাবে হাদিসখানে এসেছে। সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেই দিয়েছেন, মান আশারা ইলা আখিহি বিল হাদিদি ফাইন্নাল মালাইকাতা তালানুহু। যদি কোনো মানুষ তার অন্য ভাইয়ের প্রতি লোহা বা তরবারি, ছুরি, লাঠি উঁচু করে, লাঠি দেখায়, আল্লাহর সকল ফেরেশতারা তাকে লানত করতে থাকে, সে একজন মালাউন, অভিশপ্ত। সে ফেরেশতাদের মণ্ডলী তার জন্য বদদোয়া করে। তাহলে একজন মুসলিম আরেকজন মুসলমানকে আঘাত করবে না, একজন মুসলমান অন্য মুসলমানের নিরাপত্তা বিঘ্নিত করবে না। সে কারণে ইসলামী শরীয়তের যে মূলনীতি আল কাওয়ায়েদুল কুল্লিয়া, তার মধ্যে একটি অন্যতম কায়দা হলো, ইসলামী আইনের অন্যতম মূলনীতি হলো বাকাউ মা কানা আলা মা কান, বাকাউ আমান, সর্ব অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা ইসলামী শরীয়তের মূলনীতি। আমরা জানি এই দুনিয়ায় যত আইন, যত ল, রোমান ল প্রথম আমাদেরকে সারা দুনিয়ায় চাপিয়ে দেওয়া হয়েছিল, তারপরে দেওয়া হলো ব্রিটিশ ল, বেশ কয়েকটি ধারা মানুষের নিরাপত্তার জন্য। এই রোমান ল, ব্রিটিশ ল নিয়ে মানুষ মাতামাতি শুরু করেছিল যে আমাদের এখানে বিজ্ঞ আইনবিদগণ উপস্থিত আছেন, এই রোমান ল, ব্রিটিশ ল দিয়ে গোটা বিশ্ব মানুষ শাসন করত। এরপর দেখা গেল যে প্রথম মহাযুদ্ধের পর মানুষ বললো যে না এই সমস্ত ল দিয়ে আর চলবে না, আমরা নতুন একটা আন্তর্জাতিক নিরাপত্তা আইন করি। সেই আন্তর্জাতিক নিরাপত্তা আইন চেঞ্জ হয়ে গেল 1914 সালের পর 1918 সালে আবার চেঞ্জ হলো, 1946 সালে আরো একবার চেঞ্জ হলো, এরপর 1965 সালে ইসরায়েল যখন আরব বিশ্ব নতুন একটা ভূখণ্ড আবিষ্কার করা শুরু করলো, সে সময় বিশ্ব মোড়লরা বসে আরেকটি আন্তর্জাতিক নিরাপত্তা আইন একের পর এক চেঞ্জ করতে থাকলো। দেখুন এই সব কিছু আন্তর্জাতিক আলাকাতুদ্দৌলিয়া, ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে, আন্তর্জাতিক নিরাপত্তা আইনের ক্ষেত্রে, বিশ্বনবী সাল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কর্তৃক যে বিধান জারি করেছিলেন, এই 1500 বছর আগের যে বিধান এখনো পর্যন্ত তাই আছে, কেয়ামত পর্যন্ত তাই থাকবে। বিশ্ব মোড়লদের মাথা বারবারই ঘোরে, বারবারই আন্তর্জাতিক নিরাপত্তা আইন তারা পাশ করে। সে কারণে এই ডক্টর আব্দুর রহমান আল বদি, তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন, জমিয়াতু শাইবানি বলে হল্যান্ডে, বর্তমান নেদারল্যান্ডের জমিয়াতু শাইবানি বলে, যিনি আল আলাকাতুদ্দৌলিয়ার মূল প্রতিষ্ঠাতা বলা হয়, সেই আলাকাতুদ্দৌলিয়া আন্তর্জাতিক আইনের মৌলিক প্রতিষ্ঠাতা হলো ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আল শাইবানি, বর্তমান বিশ্বের, যদিও ইনি ইমাম আবু হানিফার ছাত্র, কিন্তু এই যে ব্রিটিশ ল, রোমান ল, পরবর্তীতে যত আইন পাশ হয়েছে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে, এই আমাদের বিজ্ঞ প্রাজ্ঞ ইউনিভার্সিটির প্রফেসরগণ যারা ল ঘাটাঘাটি করেন, সকলের কাছে সুনির্দিষ্ট রয়েছে। দেখুন ব্রিটিশ ল, রোমান ল কবে আসলো, আর ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আল শাইবানি, ইমাম আবু হানিফার ছাত্র, তিনি তাহলে এই এই সমস্ত আইনের বহুত আগেই। অনেকে আমাদেরকে অভিযোগ দেয় না আন্তর্জাতিক এই সমস্ত আইন তো ইসলামের আগেই ব্রিটিশ রোমানুল্লাহ করেছে, না তা করে নাই। ইমাম মোহাম্মদ ইবনুল হাসান, তার পূর্বে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের এই সমস্ত বিধান জারি করে গিয়েছেন। অতএব আমাদের বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, বিশ্ব নিরাপত্তা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কোনো বিকল্প এই পৃথিবীর বুকে নেই, আমরা তাই জানি। দেখুন বর্তমান আমাদের দেশ শুধু নয়, বিভিন্ন দেশে দেশে প্রশাসনের হেফাজতে, পুলিশ হেফাজতে নির্যাতন করে মানুষকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। অথচ সুমামা ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বন্দী হয়ে আসলেন, তিনি ছিলেন আরবের সবচেয়ে সম্ভ্রান্ত একজন গোত্রপতি, তিনি ইয়ামামা থেকে, বর্তমান রিয়াদের কাছাকাছি,
সেখান থেকে তাকে যখন বন্দি করে নিয়ে আসা হলো, এই বন্দির প্রতি কি আচরণ হলো যখন নবীজি মসজিদে নববীতে তাকে জেলখানা আটকে রাখেন, সাহাবিদেরকে দিয়ে জিজ্ঞেস করা হলো সুমামা তুমি কি চাও, সুমামা ইবনে আসাল সেদিন বলেছিলেন, সেদিন সুস্পষ্ট রূপে বলেছিলেন, ইন তাকতুলানি আপনি যদি ইচ্ছা করেন আমাকে হত্যা করতে পারেন, আমাকে হত্যা করেন, কিন্তু ওয়ানা সাইয়্যিদুল কওম, আমি কিন্তু কওমের সাইয়্যিদ, বুখারী শরীফের হাদিস। এরপর ওয়াইন তাকতুল যা শারাফিন ওয়া শাকির, আমাকে যদি আপনি হত্যা করেন আপনি জেনে রাখুন আপনি এমন একজনকে হত্যা করছেন যিনি একজন সম্ভ্রান্ত বংশের। কিন্তু ওয়াইন তানাউম আলা শাকিরিন, আমাকে যদি আপনি জীবন ভিক্ষা দিতে পারেন তাহলে আমি কৃতজ্ঞ থাকতে পারি, আর যদি আমাকে হত্যা করেন তাহলে হত্যা করতে পারেন, আবার যদি আপনার টাকার দরকার হয় কত টাকা লাগবে আমার, অনেক টাকা পয়সা আপনি টাকা নিন। আল্লাহ নবী তাকে ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন আবার জিজ্ঞেস করা হলো একই কথা, তৃতীয় দিন আবারও বললেন ইন তাকতুলানি ফাদিলাতুল উস্তাদ মাযরাতান দাকিকা একইতে মধ্যে যাবেন, তৃতীয় দিন একই কথা বললেন, ইন তাকতুলানি তাকতুল আলা যা শারাফিন, আপনি যদি হত্যা করেন আপনার হাতে সব শক্তি আছে আপনি আমাকে হত্যা করতে পারেন, আর যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে আপনার বদন্যতা আর আপনার যত টাকা লাগে আমার সব টাকা আছে। তৃতীয় দিন যখন একই কথা তিনি বললেন আল্লাহ নবীজি তার শৃঙ্খল খুলে দিলেন। এই ব্যক্তি কাউকে কিছু না জানি আস্তে করে বের হয়ে যেয়ে খেজুর বাগানে যেয়ে গোসল করে এসে মসজিদে ঢুকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন কি ব্যাপার, তোমার কি হলো, এই কথা কেন বলছো? তখন সুমামা ইবনে আসাল সেদিন বলেছিলেন ওয়াল্লাহি মা কানা আলা ওয়াজহিল আরদি আবগাদু দীন মিন দীনিকা, আপনার থেকে নিকৃষ্ট দীন আমার কাছে আর কিছু ছিল না, কিন্তু আজ দেখলাম যে আপনার থেকে ভালো দীন আর কারোর কাছে নেই, আর আল্লাহর কসম এই পৃথিবীর বুকে আপনার থেকে নিকৃষ্ট লোক আমার কাছে কেউ ছিল না, কিন্তু দেখলাম যে আপনার থেকে ভালো লোক এই পৃথিবীতে নেই। তাহলে একজন বন্দীকে কিভাবে আচরণ করতে হয়, নিরাপত্তা দিতে হয়, এই আদর্শ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেলেন। তাই আসুন বিশ্বের দরবারে আজ দুনিয়ার দেশে দেশে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় যেভাবে নিরাপত্তাহীনতায় গোটা বিশ্ব ভুগছে, মানুষ খুন ধর্ষণ গুম এবং বিশেষ করে সন্ত্রাসের যে মহড়া শুরু হয়, এই সমস্ত সন্ত্রাসের মোকাবেলায় মুসলিম উম্মাকে বিশ্ব নবী আলাইহি সালাতু ওয়াসালামের আদর্শ ফুকে লালন করতে হবে। তা না হলে আবার এক শ্রেণীর মানুষেরা ইসলামী জিহাদকে অপব্যাখ্যা করে সন্ত্রাসের সাথে মিলাতে চায়, সে ব্যাপারেও ইসলামের সঠিক দিক দর্শন মানুষের কাছে বুঝিয়ে দিতে হবে। সন্ত্রাস আর ইসলামী জিহাদ এক জিনিস নয়, ইসলামী জিহাদ হলো মানুষের নিরাপত্তা দেওয়া, ইসলামী জিহাদ হলো সন্ত্রাসকে চিরতরে দমন করা, ইসলামী জিহাদ হলো সমাজের সকলের তরে সকলে মরা, প্রত্যেকে আমরা পরের তরে আমরা সকলেই মিলে ওয়ালাকিন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এই পৃথিবীর বুকে আমরা সকলেই আপন আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাব। আর সাদা কালো উঁচু নিচু ছোট বড় দেশ বিদেশ কিছুই বাক বিচার নেই, সকলেই মিলে আল্লাহর বান্দা হিসেবে এই সমাজে আমরা বসবাস করতে চাই। আমরা মানুষের অধিকার যেমনি নিশ্চিত করব, আমরা মানুষের পাশে তেমনি ভাবে দাঁড়াবো, বিশ্ব নবীর আদর্শের মাধ্যমে আমরা আদর্শ সমাজে সকলেই বসবাস করব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর। কবির কথা স্মরণ করেই আমার কথা শেষ করছি। কবি বলেছিলেন মানুষ নাই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া, যে জাত ধর্ম ঠুনকু এত আজ নয় কাল ভাঙবে শত, অমুক বাঙালি জাত অমুক অমুক জাত অমুক হিন্দু অমুক মুসলিম এর জন্য তাকে ক্ষতি করো না, আমরা সকলে আপন হিসেবে থাকতে চাই। সন্তান মোর মার আমার মায়ের সন্তান সকলে, আল্লাহ তালা আমাদের সকলকেই সকল মানুষকে আপন করে নিয়ে এই সমাজে বসবাস করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।